তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি আমার বান্ধবীর স্বামী মারা গেছে, 15 দিন হলো। সে তার ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিন কবরের পাশে বসে 40 দিন সুরা ইয়াসিন পাঠ করে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, বরং এটি বিদাত। শুধু ঠিক নয় বলা যথেষ্ট না, আমাদের দেশের অনেক মানুষরাই এই রকম কিন্তু শিরক বিদাতকে হালকা করে দেয়। শিরক করে জায়েজ নয়, আর শিরক করা কুফর, শিরক। জি, আল্লাহ ছাড়া অন্য কাছে মাজারে সেজদা করা ঠিক নয়, কথাটি ঠিক হলো না আপনার, বরং বলে শিরক কুফর, ইসলাম থেকে বের করে দেয়। জি, যাতে মানুষ সতর্ক সাবধান হয়। যেমন আমাদের দেশে বেশ কিছু চালাক বক্তা আছে, হ্যাঁ, যাদেরকে অনেকে আল্লামাও বলেন, অনেকে আরও কিছু বলেন, যে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। উত্তর ঠিক হলো না আপনার, বলতে হবে নিয়ত পড়া ইসলামে জায়েজ নেই, নিয়ত পড়া হচ্ছে বিদাত, নিয়ত পড়া হচ্ছে গুনহার কাজ, এভাবে উত্তর দিতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। দুটোতে পার্থক্য, আপনার শরীয়তের যখন জ্ঞান থাকবে তখন আপনি পার্থক্য বুঝতে পারবেন। নিয়ত করা প্রয়োজন নাই, কিন্তু করলে অসুবিধা নেই, প্রয়োজন নেই। জি, এই কথা ঠিক নয়। আমি অনেক এইরকম দেশীয় বক্তাদের কাছ থেকে শুনেছি, যাদেরকে অনেকে তো সহি আকিদার লেভেল লাগিয়ে ফেলছেন, দু চারটা ভালো সহি কথা শুনে এই ধরনের উত্তর দিয়ে থাকেন। সুতরাং সতর্ক সাবধান। তো এই যে কথাটি বলবো সেটা হচ্ছে যে, সে ছেলে মেয়েদেরকে নিয়ে হোক, আর একাই হোক, আর কবরের পাশে হোক, আর বাড়িতে বসে হোক, 40 দিন হোক অথবা অনির্দিষ্টকাল হোক, সুরা ইয়াসিন পাঠ হোক অথবা এমনি শুরু থেকে কোরআন খানি হোক, এই কোরআন খানি করা, বকশানো আর দৈহিক শারীরিক এবাদত মৃত্যুকে পৌঁছানো, এটি শরীয়ত দ্বারা, কোরআন সুন্নাহর দলিল দ্বারা প্রমাণিত নয়। যদিও কিছু ফোকাহারা শারীরিক এবাদত দিয়ে মৃতকে নেকি পৌঁছানো জায়েজ বলেছে, কিন্তু তারা কেয়াস যুক্তি পেশ করেছে, হ্যাঁ, দলিলবিহীন যুক্তি। না, রাসূলুল্লাহ সাল্লাম যেখানে এবাদতের ক্ষেত্রে দিক নির্দেশনা পুরোপুরি দিয়েছেন, না দিনকে পূর্ণ করে গেছেন, আর এবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার খেয়াল খুশি কেয়াস করা, যুক্তি পেশ করা চলবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো, দোয়া দিয়ে নেকি পৌঁছানো, এসব যখন শিখিয়েছেন, হজ উমরা দিয়ে নেকি পৌঁছানো শিখিয়েছেন, সুতরাং নিজে থেকে আপনি কোরআন খানি করে নেকি পৌঁছাবেন, আপনি ওজিফা পড়ে নেকি পৌঁছাবেন, আর আপনি সালাত আদায় করে নেকি পৌঁছাবেন, এসব চলবে না, এসব বিদআত, কুল্লু বিদআতিন দলা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহী।